بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা অহংকার করছিল বলল হে শুয়েব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমাদের অবশ্যই আমাদের জাতিতে ফিরে আসতে হবে সে বলল যদি আমরা তোমাদের দ্বীনকে পছন্দ নাও করি তাহলেও কি তা মানতে হবে قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين شكان থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে যাব হ্যাঁ আমাদের রব আল্লাহ তাআলা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সবকিছুর উপর ব্যাপৃত আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি হে আমাদের রব আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও কারণ তুমি হচ্ছ উত্তম ফয়সালাকারী وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون তার জাতির নেতৃস্থানীয় লোক যারা কুফরি করেছে তারা অন্য মানুষদের বলল তোমরা যদি শুয়েবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين অতঃপর একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের এমন ভাবে আঘাত করল অতঃপর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে থাকলো الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين যারা শুয়েবকে অমান্য করল তারা যেমন ভাবে ধ্বংস হয়ে গেল দেখে মনে হয়েছে সেখানে কোনোদিন কেউ বসবাসী করেনি বস্তুত যারা শুয়েবকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত فَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ فَكَيْفَ آسَى عَلَى قَوْمٍ كَافِرِينَ এরপর শুয়েব তাদের কাছ থেকে সরে গেল যাবার সময় বলল হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম আমি আন্তরিকভাবে তোমাদের কল্যাণ কামনা করেছিলাম আমি কিভাবে এমন সব মানুষের জন্য আজ আফসোস করব যারা স্বয়ং আল্লাহকেই অস্বীকার করে وما أرسلنا في قرية من
نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون. আমি কোন জনপদে কোন নবী পাঠিয়েছি অথচ সেই জনপদের মানুষদের অভাব কষ্ট দিয়ে পাকড়াও করে পরীক্ষা করিনি এমনটি কখনো হয়নি আশা করা গিয়েছিল তারা আল্লাহ তাআলার কাছে বিনয়বনত হবে ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি এমনকি যখন তারা আমার নিয়ামতের প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকে ভুলে গেল এবং বলল সচ্ছলতা ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপরও এসেছে অতঃপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম তারা টেরও পেল না ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون অথচ যদি জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করল অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে তারা মনে করে নিয়েছে নিঝুম রাতে তাদের উপর আমার আজাব আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًا وَهُمْ يَلْعَبُونَ অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون كينبا تركي الله تعالى كوشل থেকে নির্ভয় হয়ে গেছে আসলে আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত থাকতে পারে না أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِنْ بَعْدِ أَهْلِهَا أَنْ لَوْ نَشَاءُ أَصَبْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ آگر لوگ دیر چلے جاوار پار সেখানে যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে এই বিষয়টি কি তাদের কখনো হেদায়েতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যাতে করে তারা শুনতেই পাবে না تلك القرى نقص عليك من أنبائها
ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين. এই যে জনপদসমূহ যার কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে অবশ্যই রাসূলরা এসেছিল কিন্তু তারা সে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার উপর এবারও ঈমান আনল না আর এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে মোহর মেরে দেন. وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين. আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতির পালনকারী হিসেবে পাইনি বরং এদের অধিকাংশকেই আমি অপরাধী হিসেবে পেয়েছি. ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين. أتبار أمي موسى كي أمار شسپشت ندرشن شموه دي فرعون وطار পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি কিন্তু তারা সে নিদর্শনগুলোর সাথে জুলুম করেছে আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিল. وقال موسى يا فرعون إني رسول من رب العالمين. موسى বলল হে ফেরাউন অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল. হাকীকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাআ বানি ইসরাঈল. সত্য কথা হচ্ছে আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবো না. হ্যাঁ আমি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি অতএব তুমি বনী ইসরাইলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও. قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين. ফেরাউন বলল তুমি যদি সত্যি তেমন কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তা সামনে নিয়ে এসো. فألقى عصاه فإذا هي ثعبان مبين. অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গেই তা একটি দৃশ্যমান অজগরে পরিণত হয়ে গেল. ونزع يده فإذا هي بيضاء للناظرين. এবং সে বগল থেকে তার হাত বের করল সাথে সাথে তা উৎসাহী দর্শকের জন্য চমকাতে লাগল. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم. এসব দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল এ তো দেখছি একজন সুদক্ষ জাদুকর. يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون. আসলে এর মাধ্যমে এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দেবে. قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين. ترى فرعون كي بولو آپاتو تو تاكي
এবং তার ভাইকে এখানে থাকতে দাও এবং এই সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও। يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমাদের কাছে নিয়ে আসে। وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِن জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো তখন তারা বলল, আমরা যদি মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা থাকবে তো। قال نعم وإنكم لمن المقربين সে বলল, হ্যাঁ তা তো অবশ্যই এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين তারা বলল, হে মুসা জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপকারী হব। قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো, অতপর তারা তাদের বাণ নিক্ষেপ করে মানুষদের দৃষ্টিশক্তির উপর জাদু করে ফেলল। নানাভাবে তারা তাদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যি বড় জাদু মন্ত্র নিয়ে হাজির হয়েছিল। فإذا هي تلقف ما يأفكون আমি মুসার কাছে ওহি পাঠালাম, তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সঙ্গে সঙ্গেই তা তাদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল। فوقع الحق وبطل ما كانوا يعملون ফলে সত্য প্রতিষ্ঠিত হলো আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। قالوا آمنا برب العالمين সমস্বরে তারা বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। رب موسى وهارون তিনি মুসা ও হারুনের রব। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আসলে এটা ছিল তোমাদের নিশ্চিত ষড়যন্ত্র। এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ যাতে করে তার অধিবাসীদের তোমরা এখান থেকে বের করে দিতে পারো, অচিরই তোমরা এর পরিণাম জানতে পারবে।
لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব, এরপর আমি অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াব। قالوا إنا إلى ربنا منقلبون. তারা বলল আমরা অবশ্যই আমাদের মালিকের কাছে ফিরে যাব, আমরা তোমার এ শাস্তির পরোয়া করি না। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. তুমি আমাদের কাছ থেকে এ কারণেই কি প্রতিশোধ নিচ্ছ যে আমরা আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার উপর ইমান এনেছি? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون. ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মুসা ও তার দল বলকে এ জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনি ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না, তা কখনো হবে না, আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব, অবশ্যই আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতাবান। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. موسى তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, মনে রেখো অবশ্যই এ জমিন আল্লাহ তাআলার, তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এই জমিনের উত্তরাধিকার বানান, চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون. তারা মুসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও কি আমরা নির্যাতিত হব? মুসা বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তিনি দেখবেন তোমরা কিভাবে কাজকর্ম করো। ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون. ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম, আশা ছিল তারা কিছুটা হলেও সতর্ক হবে।
فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলতো এ তো আমাদের নিজেদের সৌভাগ্যের কারণে এসেছে আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা ও তার সঙ্গী সাথীদের উপর আরোপ করত আসলে তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোকই এই সম্পর্কে অবহিত নয় وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين তারা মুসাকে বলল আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনী নিয়ে আসো না কেন আমরা কিন্তু কখনো তোমার উপর ঈমান আনব না فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين অতঃপর এই ধৃষ্টতার জন্য আমি তাদের উপরে ঝড় তুফান দিলাম পঙ্গপাল পাঠালাম উকুন ছড়ালাম ব্যাঙ ছেড়ে দিলাম ও রক্তপাত জনিত বিপর্যয় পাঠালাম এর সব কয়টি এসেছিল আমার কতিপয় সুস্পষ্ট নিদর্শন হিসেবে কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল আসলেই তারা ছিল অপরাধী জাতি ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل তাদের উপর যখন কোনো বিপর্যয় আসত তখন তারা বলতো হে মুসা তোমার কাছে দেয়া তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো যদি এবারের মতো আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং অবশ্যই আমরা বনি ইসরায়েলদের তোমার সাথে যেতে দেব ما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون অতঃপর যখন তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সময়টুকু সে জন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম তখন সাথে সাথেই তারা ওয়াদা ভঙ্গ করে ফেলতো فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين অতঃপর আমি তাদের কাছ থেকে ওয়াদা ভঙ্গের প্রতিশোধ নিলাম তাদের আমি সাগরে ডুবিয়ে দিলাম কেননা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল এসব নিদর্শন থেকে উদাসীন وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودم
دمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون. এবার আমি তাদের ক্ষমতার আসনে বসিয়ে দিলাম, যাদের এতদিন দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এ রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনি ইসরাইলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণবাণী সত্যে পরিণত হল, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সব কিছুই ধ্বংস করে দিলাম। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون. ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করিয়ে দিয়েছি, অতঃপর সমুদ্রের ওপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিদের উপর পূজার অর্ঘ দেওয়ার জন্য বসে থাকত। এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল, হে মুসা, তুমি আমাদের জন্যও একটি দেবতা বানিয়ে দাও যেমন দেবতা রয়েছে এদের। এই কথা শুনে সে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা হচ্ছ এক মূর্খ জাতি। এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল সাব্যস্ত হবে। قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين. সে বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করব, অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ. স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম, তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। ووعدنا موسى 30 ليلة وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. আমি মুসাকে আমার কাছে ডাকার জন্য 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, পরে আরও 10 মিলিয়ে তা পূর্ণ করেছি। এভাবেই তাঁর জন্য তাঁর মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়েছে। যাত্রার প্রাক্কালে মুসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না।
ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين جاكون موسى আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার রব তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার রব তোমাকে আমায় দেখিয়ে দাও আমি সচক্ষে তোমার দিকে তাকাই তিনি বললেন না তুমি কখনো আমাকে দেখতে পাবে না তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো যদি আমার নূর দেখার পর পাহাড়টি সস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে অতঃপর যখন তার রব পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল সাথে সাথেই মুসা বেহুশ হয়ে গেল পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল মহাপবিত্রতা তোমার হে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর ঈমান আনয়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين الله تعالى বললেন হে মুসা আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়াত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো এবং এজন্যে তুমি আমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাও وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ أي ফলকের মধ্যে আমি তাঁর জন্যে সব উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম অতএব এটা শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকদের বলো তারা যেন এই ভালো ভালো কথাগুলো গ্রহণ করে অচিরেই আমি তোমাদের ধ্বংসপ্রাপ্ত পাপীদের আস্তানা দেখাবো سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين অচিরেই আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায় আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায় তবু তারা তার উপর ইমান আনবে না যদি তারা সঠিক পথ দেখতেও পায় তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায় তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে এটা এই কারণে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এ আজাব থেকেও উদাসীন ছিল
والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করেছে তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে আর তারা এ দুনিয়ায় যা কিছু করবে তাদের এছাড়া আর কি প্রতিফল দেয়া হবে واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين مصهر جاتيري لوكرا তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছর বানিয়ে নিল তা ছিল জীবনবিহীন একটি দেহমাত্র যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বা রব এ লোকেরা কি দেখতে পায় না সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না না সেটি তাদের কোনো পথের দিশা দেয় কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল তারা ছিল আসলে জালেম ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين أتوبار যখন তারা অনুতপ্ত হল এবং এটা দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তখন বলল আমাদের রব যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছুরকে মাবুদ বানানোর জন্যে যদি তিনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে সামিল হয়ে যাব ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين موسى যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের কাছে ফিরে এলো তখন সে সব কথা শুনে বলল আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছ তোমরা কি তোমাদের মালিকের আদেশ আসার আগেই সে ব্যাপারে তাড়াহুড়ো শুরু করলে রাগে ও ক্ষোভে সে ফলকগুলো একদিকে রেখে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল তার সে ভাই বলল হে আমার মায়ের ছেলে আমার সহোদর ভাই এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা আমাকে প্রায় মেরেই ফেলছিল তুমি আজ আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين موسى بلو هي আমার রব আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও তুমি সবচাইতে বড় দয়াবান إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين
অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে, আর দুনিয়ার জীবনেও তাদের জন্য থাকবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলার নামে মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم যেসব লোক অন্যায় কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ঈমান এনেছে, নিশ্চয়ই এ যথার্থ তওবার পর তোমার রব তাদের উপর ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন। وَلَمَّا سَكَتَ عَن مُوسَى الْغَضَبُ أَخَذَ الْأَلْوَاحَ وَفِي نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হল তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল, তার পাতায় ছিল হেদায়েত ও রহমত সম্বলিত কথা, এমন সব লোকের জন্যে যারা তাদের মালিককে ভয় করে। واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين موسى তার সম্প্রদায়ের মধ্য থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্যে বাছাই করে নিল। যখন প্রচণ্ড ভূকম্পন এসে তাদের পাকড়াও করল তখন মুসা বলল, হে আমার রব, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্যকার নির্বোধ মানুষরা যে আচরণ করেছে তার জন্যে তুমি কি আমাদের ধ্বংস করে দেবে? অথচ সে ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী করো, যাকে চাও তাকে সঠিক পথ দেখাও। তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, কেননা তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ এই দুনিয়ায় তুমি আমাদের জন্য কল্যাণ লিখে দাও, কল্যাণ লিখে দাও, পরকালেও অবশ্যই আমরা তোমার দিকে প্রত্যাবর্তিত হয়েছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো সৃষ্টির সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে, যারা যাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم
الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون جارا اي باتباهوك نيروخر رسولير انشارون كوري چالي যা তারা তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও লিখিত দেখতে পাচ্ছে যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল তা সে নামিয়ে রাখে এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপর ঝোলানো ছিল তা সে ফেলে দেয় অতঃপর যারা তার উপর ঈমান এনেছে যারা তাকে সম্মান দিয়েছে যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল করা হয়েছে তার অনুসরণ করেছে তারাই হচ্ছে সফল কাম قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون هي محمد তুমি বলো হে মানুষ অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি আকাশমালা ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তাঁর তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনিই জীবনদান করেন তিনিই মৃত্যু ঘটান অতঃপর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো তার বার্তাবাহক নিরক্ষর রসুলের উপর তোমরা ঈমান আনো যে রসুল নিজেও আল্লাহ তাআলা ও তার বাণীতে বিশ্বাস করে এবং তোমরা তাকে অনুসরণ করো আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون মুসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا وَأَوْحَيْنَا إِلَى مُوسَى إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মুসাকে ওহি পাঠিয়ে বললাম তুমি তোমার হাতের লাঠির দ্বারা পাথরে আঘাত করো অতঃপর তা থেকে বারোটি ঝর্ণাধারা বের হল প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল আমি তাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম তাদের কাছে মান্না ও সালওয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম তাদের আমি বললাম তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ যখন তাদের বলা হয়েছিল তোমরা এই জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো তোমরা বলো হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই আর যখন সেই জনপদের দ্বার পদ দিয়ে ভেতরে প্রবেশ করবে তখন সজদাবনত অবস্থায় প্রবেশ করবে আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব আমি অচিরেই এসব উত্তম লোকদের অতিরিক্ত দান করব فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল অতঃপর আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আযাব পাঠালাম واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল সাগরের পাড়ে যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসত না এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ যখন তাদের একদল লোক এও বলছিল যে তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান অথবা গুনাহের জন্যে যাদের তিনি কঠোর শাস্তি দিতে যাচ্ছেন তারা বলল এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষে একটা ওজর পেশ করা আশা ছিল তারা সাবধান হবে فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء
أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون. অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা ভুলে গেল। তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকত, আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করছিল। فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ. তাদেরকে যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ. স্মরণ করো যখন তোমার রব ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনি সত্তর শাস্তি দান করেন তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, আবার কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি, আশা করা গিয়েছিল তারা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরীরা এ জমিনে উত্তরাধিকারী হল, তারা আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হল, তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল, মূর্খের মতো বলতে থাকল যে আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে, কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এই প্রতিশ্রুতি কি নেয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? সেখানে যা আছে তা তারা অধ্যয়ন করেছে, আর পরকালীন ঘরবাড়ি, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. অপরদিকে
যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে তাদের জানা উচিত, আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ আমি যখন তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। আশা করা যায় তোমরা আজাব থেকে বেঁচে থাকতে পারবে। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা এই কথা বলতে না পারো, আমরা এই বিষয়ে বেখবর ছিলাম। أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ كِنْبَا إِكَ أَتْحَوْ جَنُوا نَا بَلُوا جَي আল্লাহর সাথে শেরিক তো আমাদের বাপদাদারাই আগে করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিল পন্থীরা যা করেছে সেই জন্য কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ খোলাখুলি বর্ণনা করি, আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ হে মোহাম্মদ, তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াতসমূহকে পাঠিয়েছিলাম, অতঃপর সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, শয়তানও তার পিছু নেয় এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে। وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَقُصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ল এবং তার পার্থিব কামনা বাসনার অনুসরণ করল। তার উদাহরণ হচ্ছে
কুকুরের উদাহরণের মতো। যদি তুমি তাকে দৌড়াতে থাকো, সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা তাকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, আশা করা যায় তারা চিন্তা গবেষণা করবে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون তাদের উদাহরণ কত নিকৃষ্ট, যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা হবে ভীষণ ক্ষতিগ্রস্ত। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে, কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি পথভ্রষ্ট। এসব লোকেরাই হচ্ছে উদাসীন। ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله تعالى رجوني সুন্দর নাম সমূহ নিবেদিত, অতএব তোমরা সে সব ভালো নামই তাঁকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নাম সমূহে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল তাদের দেয়া হবে। আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরা ইনসাফ কায়েম করে। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে আমি আস্তে আস্তে তাদের এমন দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কিছুই জানবে না। وأملي لهم إن كيدي متين আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব, এ ব্যাপারে আমার কৌশল কিন্তু অত্যন্ত মজবুত। أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين তারা কি কখনো চিন্তা করে দেখে না তাদের সাথী মুহাম্মাদের সাথে কোনো জিনের আছর নেই? সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ وَأَنْ عَسَى
وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. ترى كي أسمان شموه ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি, এটা কি দেখে না যে এখানে তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে, অতঃপর আর কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে? ويذرهم في طغيانهم يعمهون. الله تعالى যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর কেউ নেই, তিনি তো তাদের সবাইকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. ترى তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে এ দিনটি কখন সংঘটিত হবে, তুমি তাদের বলো এর জ্ঞান তো রয়েছে আমার মালিকের কাছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না, তবে আকাশমণ্ডলী ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা, এটি তোমাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবে। তারা এ প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি সে সম্পর্কে সব কিছু জানো, তাদের বলো কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. হে নবী, তুমি বলো আমি তো আমার নিজের ভালো মন্দের মালিকও নই, তবে আল্লাহ তাআলা যা চান তা আলাদা, যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি তা দিয়ে অনেক ফায়দাই তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না, আমি জাহান্নামের সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী ছাড়া আর কিছুই নই সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। هُوَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. تني الله تعالى যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন যেন তার কাছে সে পরম শান্তি লাভ করতে পারে, অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে ঢেকে দিল তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং সে এ নিয়ে চলাফেরা করল, পরে যখন সে গর্ভের কারণে ভারী হয়ে এলো তখন তারা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাদের সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হব।
فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون. অতঃপর যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত ও ভালো সন্তান দান করলেন তখন যা কিছু তাদের দেয়া হয়েছে তারা তাতে অন্যদের শরিক বানিয়ে নিল, আল্লাহ তাআলা কিন্তু তাদের এ শিরিক থেকে অনেক পবিত্র। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون. এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়। ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. তারা তাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, তারা তো আসলে নিজেদেরও সাহায্য করতে পারে না। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَتَّبِعُوكُمْ سَوَاءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنْتُمْ صَامِتُونَ. তোমরা যদি এই লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না, তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো উভয়টাই তোমাদের জন্য সমান কথা। ان الذين تدعون من دون الله عباد امثالكم فادعوهم فليستجيبوا لكم ان كنتم صادقين. الله تعالى কে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা তো তোমাদের মতই কতিপয় বান্দা, তোমরা তাদের ডেকে দেখো না, তোমরা সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون. তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে, কিংবা আছে কি তাদের কোনো চোখ যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে, কিংবা আছে কি তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে, তুমি বলো তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন। তুমি বলো নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা যিনি কিতাব নাজিল করেছেন, তিনি সবসময় ভালো লোকদের অভিভাবকত্ব করেন। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. তাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, তারা তো নিজেদেরও সাহায্য করতে পারে না। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ. তোমরা যদি তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না, কথা বলার সময় তুমি দেখছো যে তারা তোমার দিকেই চেয়ে আছে কিন্তু এরা আসলে সত্যকে দেখতেই পায় না।
خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. هي محمد এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। تذكروا فإذا هم مبصرون. الله تعالى كي جرى بھائي كاري تادير جدي ككونو شايتانير كومانترون اسپرش كاري تابه تارا شاته شاتهي اتو شاته تن هاي تدخنات تادير چوکو کھولے جائے. وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون. تادر كافر بھائي بندھرا تادر بدروهر پثی تینی نیتے چائے اتو پار تارا اچشتائے کونو تروٹی کرنا. وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون. أبار যখন তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে না আসো তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়, আর এ কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা দূরদৃষ্টি সম্পন্ন কতিপয় নিদর্শন ও দলিল, যারা ইমান এনেছে এ কিতাব তাদের জন্যে হেদায়েত ও রহমত। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ. যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. هي نبي شرون کرو تمار مالک کے مونے مونے شکال شندھائے شابینائے شاشن کو چتے ও অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে কখনো গাফেলদের দলে সামিল হইও না। ইন্নাল্লাযীন ইনদ রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়ায়ুসাব্বিহুনাহু ওয়ালাহু ইয়াসজুদুন। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না, তারা তার তসবিহ করে এবং তার জন্য সেজদা করে। আল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم
وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. هي محمد লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে। তুমি বলো, এ অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও, আল্লাহ তাআলা এবং তাঁর রাসূলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে مؤمن هاو. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. আসলে মুমিন তো হচ্ছে সেসব লোক যাদের আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয় এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, উপরন্তু তারা তাদের মালিকের উপর নির্ভর করে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. এ লোকগুলোই হচ্ছে সত্যিকার মুমিন, তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون. যেভাবে বদর যুদ্ধের দিনে তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন অথচ তখনও মোমেনদের একদল লোক এই কাজটি অপছন্দ করত। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون. সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও এরা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয়া হচ্ছে। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ. যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র ও দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক, অথচ আল্লাহ তাআলা তাঁর কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর দ্বারা তিনি কাফেরদের শেকড় কেটে দিতে চেয়েছিলেন। ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায় এবং বাতিলকে বাতিল করে দেয়া যায়, যদিও পাপিষ্ঠরা একে পছন্দ করেনি।
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. স্মরণ করো যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করেছিলে, অতঃপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হ্যাঁ আমি এ যুদ্ধে তোমাদের পর পর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। ওয়ামা জাআলাহু আল্লাহ ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসর ইল্লা মিন ইনদিল্লাহ ইন্না আল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কোনো কারণে এটা বলেননি, নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে, অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم স্মরণ করো যখন আল্লাহ তাআলা তাঁর নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন, তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন যেন এ পানি দ্বারা তিনি তোমাদের পাক সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন, সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان. স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের কাছে এই মর্মে ওহি পাঠালেন যে আমি তোমাদের সাথেই আছি, তোমরা মোমেনদের সাহস দাও, অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব, অতঃপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত আনো এবং তাদের হাড়ের প্রত্যেককে জোড়ায় জোড়ায় আঘাত করো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب. এটা এই কারণে যে এটা আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করেছে, আর যারাই এভাবে আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা আজাব প্রদানে অত্যন্ত কঠোর। ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار. হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, অতঃপর তোমরা এরশাদ গ্রহণ করতে থাকো, কাফেরদের জন্য দোজখের আযাব তো রয়েছেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। ওয়ামান ইউওয়াল্লিহিম ইয়াউমা ইযিন দুবুরহু ইল্লা
متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير. জেনে রেখো, এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তাআলার গজব অর্জন করবে, যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া। যদি কেউ এমনটি করে তাহলে তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর জাহান্নাম সত্যি নিকৃষ্ট জায়গা। فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. এ যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে মূলত তুমি এটা নিক্ষেপ করনি, বরং করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, যেন তিনি নিজের থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ذلكم وأن الله موهن كيد الكافرين. এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল, অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। وَإِن تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِن تَعُودُوا نَعُدْ وَلَن تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ. هي كافر را تمرا اكتا شدھانتو چیچھلے ہیں সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি এখনও তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ফিরে আসব, আর তোমাদের বাহিনী সংখ্যায় যত বেশি হোক না কেন তা তোমাদের কোনোই উপকারে আসবে না, আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গেই রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. هي ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করো, কখনো তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, তোমরা তো সবকিছুই শুনতে পাচ্ছ। ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. তোমরা তাদের মতো হইও না যারা মুখে বলে হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. الله تعالى কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছু বোঝে না। ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. الله تعالى যদি জানতেন এদের ভেতর কোনো ভালো গুণ আছে তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন, অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত।
يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। জেনে রেখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। এটাও জেনে রেখো, তোমাদের সবাইকে তাঁর কাছেই জড়ো করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. তোমরা আল্লাহর ত্রহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্য নির্দিষ্ট থাকবে না। আরো জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো, তোমরা সর্বদাই এই ভয়ে আতঙ্কিত থাকতে, কখন অন্য মানুষরা তোমাদের উপর এসে চড়াও হবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রেজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنْتُمْ تَعْلَمُونَ. হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র, আর যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ। হে ইমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন, তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করো
যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো, হ্যাঁ আমরা এ কথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো আমরাও বলতে পারি, এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য কিতাব হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা তুমি আমাদের উপর কঠিন শাস্তি পাঠিয়ে দাও। ওয়ামা কানা আল্লাহ লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন, অথচ তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান রয়েছো, আর আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের শাস্তি দেবেন, অথচ তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়া ইন আউলিয়াহু المتقون ولكن أكثرهم لا يعلمون কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো এর অভিভাবকও নয়। এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এ কথাটা জানে না। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াহ ফাযূকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এ ঘরের পাশে তাদের নামাজ কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা লাআল্লাকুম তাশকুরুন সুদ্দু আন সাবীলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ পথে ব্যয় করেছে এর দ্বারা মানুষদের তারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে, এরা এই পথে ধন সম্পদ আরও ব্যয় করতে থাকবে, অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্যে মনস্তাপের কারণ হবে,
অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون. الله تعالى جانو এর দ্বারা ভালোকে খারাপ থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার উপর রেখে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এ লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. هي محمد جرى كفري كوريتش তাদের তুমি বলো তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে তাদের অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে, তবে যদি তারা খারাপ কাজের দিকেই ফিরে যায় তাহলে তাদের সামনে আগের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير. হে ইমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরির ফেতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ. যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী।